আমাকে গোপালগঞ্জে এত সুন্দর খাবার দিয়ে আমরা এই জায়গা সেই জায়গা যাই খাতি। আজকে আইসি কোন জায়গা জানেন? আজকে আইসি হালিমির সাথে বুড়ি, বুড়ি বোঝেন মানে গরুর বট এইয়ে দেয় তাই খাতি। তাই আমরা এত সুন্দর সুন্দর খাবার তুইয়ে কোহানে কোহানে ওই খুলনা যাই ঢাকা যাই তাই কত জায়গা যেয়ে খাই, কিন্তু এই মামার এই হালিমার বুড়ি হেভি মজা না খালি আপনারা বিশ্বাস করতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলে আইসি আমরা বেদগ্রাম এই হালিমার বুড়ি খাতি। তয় আপনার ভাই আইসে, আমি আইসি আর আমার রাফি বাবা আইসি। এটা রাত্রেবেলা হয় বুঝছেন, দিনের বেলা কিন্তু পাওয়া যাবে না, সন্ধ্যার পর থেকে পাবেন। আমরা আজকে আইসি লগন বেদগ্রাম এই সিলনে গুয়োদোনার রাস্তায় ঢুকতে হাতের ডাইন সাইডে, লোকেশন কিন্তু বলে দিলাম, এই জায়গা, এই জায়গাটা এই হালিমির সাথে গরুর বট মানে বুড়ি বোনা দিয়ে দেয় আর হালিম দেয়, তার সাথে একটু ডিম দেয় আর হলো আপনার সালাদ দেয়, কিন্তু খাবারটা যে এত টেস্ট না খালি কেউ বিশ্বাস করতে পারবেন না, আর না খালি কিন্তু মিস করে ফেলাবেন। দেখেন এই দেন এবি গরম, এই গরমের জেলায় খাতিই পারতেছিলাম না, তারপরে তো খাওয়া সামলাতিরি না, দেখলেই খালি খাতির সরে লোভ লাগে। তয় কি জানেন আমি এই যে এরম খাচ্ছি কে, যদি আমার লিপস্টিক টুক উঠে যায় এই জন্যই না আমি ওরম মিশে মিশেই খাচ্ছি বোঝেন নেই, শাস্তি কত টাকা খরচ করে তা যদি আবার এনে চলিয়ে যায় তাহলে কীরম দেখা যাবে না নে। আটা ময়দা মাহাইছি যাই গিয়ে অনেক শয়তান নিলাম আপনাদের সাথে। আপনারা কিন্তু এই জায়গা এই হালিমার এই বট খাতি আসবেন, আমার রাফি বাবাও কিন্তু হেভি খুশি হয়েছে জানেন, ওরে বাইরে বের করলে অনেক ও আনন্দ পায়। এ দেখেন কত বড় বড় পিস, বিশেষ করে এই বটটা এত সুন্দর লাগে মজা লাগে, আমার কাছে কিন্তু হেভি টেস্ট জানেন। আমি এডিট করতেছি আর ভাবতেছি যার একটু খাতি পারতাম, এখন আপনার ভাই আমার কাছে কি একাকাই খাইয়ে যাও, ওরে রাক্ষস একাকা খায়। তারপরে এই কথা শোনার পরে আর বসে থাকতেলাম না, তারেও দিলাম খাতি, আনে সে খাইয়ে কষ্ট কি এসব না, সত্যি কথাই তো জমের মজারে। কারণ আমি আর আমার রাফি বাবা, রাফি বাবা তো একটু হুটা খাইছে আর আমি কিন্তু সব খাই দিছি। এনে আপনার বাইরে কইছে কি আমার আর একবার টেনে দিবা, কষ্ট না অত খাওয়া লাগবে না, অত খাওয়া আসে কি দেহে তোমার। হ্যাঁ মানে আপনার ভাই আমার আর আইনে টেনে দিল না, তাই দেন আমরা রাস্তার ফাঁসে বইছিলাম, কিন্তু খাবারটা যে কি মজারে ভাই, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই খাতি আসবেন এই জায়গা এই মামার এই দোকানে। এখন এই যে হালিমার বট খাওয়ার পরে বোঝেন না আর কি কব আপনাকে, লজ্জাও লাগে, এই যে বটও আবার অর্ডার হচ্ছিলাম, এই বটও খালি বট না খালি তো আবার ভালো থাকবে না, এই যে বটও খাচ্ছি এনে রাফি বাবা খাবে, মানে রাফির তো আর বট দেওয়া যাবে না কারণ একটু শক্ত শক্ত ভাজা ভাজা হয়ে গেছে এই জন্যই। না আপনার ভাই কছে কি তা আমার একটু দিবা না, আমরা কিন্তু বুড়ি এই এক পিরিসি অর্ডার দিছিলাম, কেন কন দি কারণ হালিম খাইছি দুইজনে দুই বাটি, একটু তো পেট ভরি গেছে এই জন্যই এই এক পিরিজিটা দুইজনে শেয়ার করে খাইছি, তাই এত পরিমাণে দেয় যে খাওয়া যায়। আর এই পাশে এই যে আর এক মামা, এই মামার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছিলো, তাহেন তারপরও এই মামা কিন্তু বসে থাকে না কাজ করে, উনি এই যে ডিম হাফ বয়েল ডিম দেছে, এই ডিমগুলো হাঁসের ডিম, এই আপনারা খাতি ছেলে এই পাশেই পাবেন। আমি রাফি বাবার জন্য অর্ডার করছিলাম, আর রাফি বাবা তো এমনি বোঝেন না, আর এদিকে আমাদের লিপুর মানে আপনাদের ভাইয়ের বন্ধু সেও আছে, সে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে আর আমাদের সাথে গল্প হতেছে, ওদিক রাফির নাম দিয়ে ডিম কিন্তু কাবার করে দিছি, কেন কন দিক খাবার তো বোঝেন না, ও তো একটু লোভ 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 লাগে। এখন এই কুসুম দেহে তো আমার আর ভাল ঠেকতেছে না, খাতি তো হবেই। এখন আপনার ভাই কছি কি ওরে রাক্ষস, কী যে রাক্ষস, সাল রেও দিল না একা একা খালো। আপনারা কন এরম খাবার কি সামনের উপর তুইয়ে বসে থাকা কি যায়, আপনাকে কাছে কি মনে হয় যে বসে থাকা যাবে? তাই যাই গিয়ে আপনাদের সাথে অনেক গল্প টল্প করলাম, আপনারাও কিন্তু এই যে বেদগ্রাম হাতের ডান সাইডে সবাই কিন্তু একবার এলো এই জায়গা আসবেন খাতি।